ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কান ক্রিকেটার, পূর্ণ নাম অ্যাঞ্জেলো ডেভিস ম্যাথিউস, জন্ম 2 জুন 1987 কলম্বো, শ্রীলঙ্কা, উচ্চতা 6 ফুট 0 ইঞ্চি, ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি ফাস্ট মিডিয়াম, ভূমিকা অলরাউন্ডার, অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার ক্রিকেটার, বর্তমানে তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক খেলায় অধিনায়ক হিসেবে আসীন রয়েছেন। এরপূর্বে টি-20 আন্তর্জাতিকেও অধিনায়কত্ব করেছেন তিনি। 2006 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিখ্যাত বোলার চামিন্দা ভাসের ন্যায় তিনিও আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন কলম্বোর সেন্ট জোসেফ কলেজ থেকে। জাফনার তামিল পিতা ও সিংহলিজ মাতার সন্তান রূপে কলম্বোয় জন্মগ্রহণ করেন। ক্রীড়া জীবন ম্যাথিউস নভেম্বর 2008 সালে জিম্বাবুয়ে দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স পক্ষ হয়ে খেলেন। চতুর্থ মৌসুমে তিনি $9,50,000 মার্কিন ডলারের বিনিময়ে সাহারা পুনে ওয়ারিয়র্স দলের সাথে চুক্তিতে আবদ্ধ হন। 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটে আঘাতপ্রাপ্তি ঘটায় 8 সপ্তাহের জন্য IPL-এ অনুপস্থিত ছিলেন। তার অধিনায়কত্ব 2011 সালের ICC ক্রিকেট বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারাকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি নেন। এরপর থেকেই শ্রীলঙ্কার পরবর্তী অধিনায়ক রূপে বিশ্বব্যাপী সফর করতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সুন্দর নেতৃত্বে গুণাবলী সাঙ্গাকারার কাছ থেকে ম্যাথিউস পাচ্ছিলেন। সাঙ্গাকারাও তার পদত্যাগের পর তাকে অধিনায়কত্বের তালিম দিচ্ছিলেন। তিলকরত্নে দিলশানকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়। তাকে অবাক করে নির্বাচক মণ্ডলী তিলিনা কাদম্বিকে সহ অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। অথচ কাদম্বি স্বল্পকালীন সময়ের জন্য শ্রীলঙ্কা দলে খেলছেন কিংবা শ্রীলঙ্কার পক্ষ হয়ে 2011 সালে ইংল্যান্ড সফরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টি-20 আন্তর্জাতিক দলের সহ অধিনায়কত্ব করেছেন। কিন্তু দিলীপ মেন্ডিসের নেতৃত্বাধীন নির্বাচিত কর্তৃপক্ষ কাদম্বি র ব্যাটিংয়ের দুর্বস্থায় তাকে অব্যাহতি দিয়ে নতুন সহ অধিনায়ক হিসেবে ম্যাথিউসের নাম প্রস্তাব করে। জুলাই 2011 সালের শেষ দিকে ম্যাথিউস দিলশানের সহ অধিনায়ক হন। দিলশানকে অব্যাহতি দিলেও তিনি স্বপদে বহাল থেকে জানুয়ারি 2012 সালে মাহেলা জয়াবর্ধনের পাশে দলকে নেতৃত্ব দিচ্ছেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুল ভ্রান্তি হলে মাফ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।